সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে সুনামের সাথে ব্যবসাও করে চলেছেন অনেক প্রবাসী। তেমনি এক প্রবাসী বাংলাদেশি তাওসিফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির ইনভেস্টর মোহাম্মদ নাইমুদ্দিন। জেদ্দা প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্যছবিতে আরও জানাবেন মাহমুদ রুবেল। জীবন জীবিকার তাগিদে সৌদি আরবের বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন অনেক বাংলাদেশি, যেখানে সুনামের সাথে ব্যবসা করে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদিতে বিভিন্ন সেক্টরে বাংলাদেশিরা ব্যবসা করলেও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করেন হাতে গোনা কয়েকজন। তাদেরই একজন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নাইমুদ্দিন। 2008 সাল থেকে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন তিনি। সফলতার সাথে আমরা আমাদের দীর্ঘদিনের ব্যবসা যে সফলতা সেইটাকে ধরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারের সোয়ারি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি, এবং সকল বাংলাদেশি ভাই বোন যারা আপনাদের টিকেটের দরকার হবে আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে টিকিট পাবেন। তার এই সফলতায় খুশি মরুর দেশটিতে অবস্থানরত প্রবাসীরা। এটা একজন বাংলাদেশি মালিকানাধীন, এখানে আপনারা প্রবাসী যারা আছেন তারা সবাই এখানে আসবেন, এবং প্রবাসীদের জন্য যেহেতু একজন কমিউনিটি প্রতিনিধি সেই হিসেবে সবসময় সাথে থাকেন। সৌদি সরকার একটা বিশেষ সুযোগ দেওয়াতে, ইনভেস্ট হওয়ার সুযোগ দেওয়াতে আমাদের এই ছোট ভাই জনাব নাইমুদ্দিন তার বিশেষ মেধা এবং শ্রমের মাধ্যমে আজকে প্রবাসের মাটিতে নিজে একটা ব্যবসা শুরু করছেন। আমি তাদের সাফল্য কামনা করছি, উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রবাসীরা বলেন তার এই সফলতা শুধু তার একার নয়, এর সাথে জড়িয়ে আছে পুরো বাংলাদেশের সুনাম। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।